29 কৃষ্ণপুর বিধানসভার মুঙ্গিয়াকামি ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলির মতো নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম এলাকাও পানীয় জলের সংকটে ভুগছে প্রায় দীর্ঘ বছর ধরে। ওই এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আদিকাল থেকেই। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 50 পরিবারে বসবাস, এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জলের কষ্টে ভুগছেন বলে অভিযোগ করে জানান গিরিবাসীরা। এলাকায় পানীয় জলের স্তর কোনো কালই ঠিকঠাক ছিল না, যতদিন যাচ্ছে সমস্যা তীব্রতার আকার ধারণ করছে। বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করছে বলে জানালেন স্থানীয় মানুষজন। দীর্ঘ বছর ধরে পাহাড়ের গর্তে জল সংগ্রহ করে পানীয় জলের চাহিদা পূরণ করছে বলে তাদের অভিযোগ। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়িযোগে জল সরবরাহ করা হয়, কিন্তু এক থেকে দুই দিন বাদে বাদে জল দেওয়া হয় বলেও স্থানীয় মানুষের অভিজ্ঞতার কথা জানান। এলাকায় পাইপলাইনের মাধ্যমে কিছু ব্যবস্থা থাকলেও তাতে সবসময় জল পাওয়া যায় না। বিকল্প ব্যবস্থা বলতে পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্ভে গর্ত খনন করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের, অন্যথায় ছড়ার জলই ভরসা তাদের। আঢাকা ও অপরিশ্রুত জল পান করে শূন্য থেকে আসি সকলের জলবাহিত নানা রোগে সংক্রমণ করছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই সমস্যার কথা নেতা মন্ত্রীদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না, এমনকি হয় না বলেও অভিযোগ। পানীয় জলের সমস্যা দূরীকরণে সরকার যাতে এগিয়ে আসে বলে জানান গ্রামবাসীরা। সালসা মানখলাই সাল সপ্তাহ সারা মানিয়া সাপ্লাই চান পুরনি সিমিতে মালিয়া দা মালিয়া বন মাং নুখুরে মান খাতা অরণ খুরখুরে অরণ মাং খুরে মান খা কক সরে যে নর খবর ফুন মাবাগে যেন সাপ্লাই মানখা হাইপ ন সাপ্লাই তো চলি হ্যাঁ সাপ্লাই এরিমানি চন ফুলুকমানি আব ফাইভ মান্থস মালিয়া চব চারিশে মালিয়া আব রহলে তো নাও রহলে উংয়াটা নাওলে হামথং চাপথং হিনই ন রহদে তো আবু সে চারি মালিয়া হাম খাইব মালিয়া সাপ্লাই চেংমানি কদিন নরতি মানখা সাপ্লাই তৈ চেংমানি আব ন তিন দিন সে মানখো মালিয়া হাইন হাইন মান নংখা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।